হঠাৎ কোনো বিমান দুর্ঘটনার মতো খারাপ সংবাদ শুনলে প্রথমে আমাদের মাথায় আসে কেন হয় এই বিমান দুর্ঘটনাগুলো। সাধারণত বাণিজ্যিকভাবে যেসব বিমানগুলো চলে অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেগুলোকে রানওয়েতে নামানো হয় চলাচলের জন্য। অনেক কারণেই ঘটতে পারে বিমান দুর্ঘটনা বা ক্র্যাশের ঘটনা, তাই যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট ঘটনা জানা না যায় ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনার কারণ আন্দাজে ধারণা করা উচিত নয়। বিমান চালকের ভুল সিদ্ধান্ত, বৈরি আবহাওয়া, কন্ট্রোল সার্ভিস রুমের ভুল সিদ্ধান্ত, যান্ত্রিক ত্রুটি, এইসব কারণে বেশিরভাগ সময়ে বিমান ক্র্যাশ বা দুর্ঘটনা ঘটে থাকে। এমনই কিছু কারণ জানবো আমরা বিশ্ব অ্যানসার্সের এই ভিডিওতে। বিমান চালকের ত্রুটি আর কন্ট্রোল রুমের সঠিক নির্দেশনার অভাবে শতকরা 50% বিমান দুর্ঘটনা ঘটে থাকে। বিমান আসলে বেশ জটিল ধরনের মেশিন। সক্রিয়ভাবে চালিত যন্ত্রগুলোকে আবার দেখাশোনা করতে হয় পাইলট এবং বিমানে থাকা ক্রুদের, তাই একটু হিসাবের গরমিল হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যেহেতু পাইলট ফ্লাইটের প্রতিটি পর্যায়ে বিমানের সাথে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, তাই ভুলের জন্য অসংখ্য সুযোগ রয়েছে। কন্ট্রোল রুম থেকে পাইলটদের কাছে যে নির্দেশনা আসে তার ত্রুটির জন্য অনেক সময় ঘটে বিমান দুর্ঘটনা। পাইলট আর কন্ট্রোল রুমের ভুল হিসাবের সাথে অনেক সময় বিমানের কোনো যন্ত্রাংশের ত্রুটির কারণে 20% দুর্ঘটনা ঘটে থাকে। বিমানের ইঞ্জিনগুলো আগের ইঞ্জিন থেকে অনেক গুণে ভালো এবং পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে, কিন্তু তবুও মাঝে মাঝে অনেক খারাপ অবস্থার সম্মুখীন হয় বিমানগুলো। প্রায় 10% বিমান দুর্ঘটনা ঘটে খারাপ আবহাওয়ার জন্য। গাইরোস্কোপিক কম্পাস, উপগ্রহের মাধ্যমে দিক নির্দেশনার ব্যবস্থা থাকলেও বিমান মাঝে মাঝে আকস্মিকভাবে ঝড়, বজ্রপাত এবং তুষারপাতের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পাইলট ও সংশ্লিষ্টরা বৈরী আবহাওয়াকে প্রতিরোধ করতে পারে, কিন্তু কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্য বিমানগুলো দুর্ঘটনার কবলে পড়ে যায়। এছাড়াও বিমান দুর্ঘটনাগুলো ঘটে থাকে অন্যান্য ধরনের মানব ত্রুটির জন্য, যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার, রক্ষণাবেক্ষণ যারা করে ওইসব ইঞ্জিনিয়ারদের ভুলের কারণে। কখনো কখনো দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ বিমান চালনা এবং নিয়ন্ত্রণ করা অনেক সূক্ষ্ম কাজ। সম্প্রতি গত 12 মার্চ বাংলাদেশ থেকে কাঠমান্ডুগামী বিমান দুর্ঘটনায় পাইলট সহ 71 জন নিহত হয়েছে। অনেকে বলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুল নির্দেশনার কারণে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হলেও এখনও সঠিকভাবে জানা যায়নি সঠিক কারণ কী। যেহেতু বিমান পরিচালনা একটি সূক্ষ্ম এবং জটিল প্রক্রিয়া, বিমান চালক থেকে শুরু করে রক্ষণাবেক্ষণকারী ইঞ্জিনিয়ার এবং যারা এয়ারলাইন্স সংশ্লিষ্ট ব্যবসা করেন সবাইকেই সচেতন থাকা উচিত যাতে কোনোভাবেই এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বিশ্ব অ্যানসার্সে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।